বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট, এমন তথ্যই সবার জানা। কিন্তু এ তথ্যটি যে একেবারে সঠিক তা কিন্তু নয়, কারণ পৃথিবীতে আরো অনেক পর্বতচূড়া আছে যেগুলোকে সর্বোচ্চ বলে গণ্য করা হলে ভুল বলা হবে না। সাধারণত সর্বোচ্চ হিসেব করার ক্ষেত্রে সঠিকভাবে উচ্চতা মাপার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। সেক্ষেত্রে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, পর্বতের বেস থেকে শীর্ষ পর্যন্ত উচ্চতা এবং পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দুর দূরত্বের বিচার, এসব প্যারামিটারকে যদি বিবেচনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি মাউন্ট এভারেস্টকে সর্বোচ্চ পর্বত বলা যায়? প্রশ্নটিকে কিন্তু মোটে অযৌক্তিক বলা যায় না। নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় আছে এই বিখ্যাত পর্বত মাউন্ট এভারেস্ট। এর অপর নাম চোমোলুংমা, তিব্বতী ভাষায় যা দাঁড়ায় গডেস মাদার অফ দ্য ওয়ার্ল্ড। 1953 সালের 29 মে প্রথম নেপালি শিরোপা তেনজিং নোর্গে এবং নিউজিল্যান্ডের নাগরিক এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট জয় করেন। গত কয়েক দশকে অনেকবার মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপা হয়। সাম্প্রতিক পরিমাপ অনুযায়ী মাউন্ট এভারেস্ট সমুদ্র পৃষ্ঠের চেয়ে 29,031.69 ফুট উঁচু, যার দৈর্ঘ্য প্রায় 8.8 কিলোমিটার। সমুদ্র পৃষ্ঠের উচ্চতাকে শূন্য ধরে এই উচ্চতা মাপা হয়েছে। কিন্তু কেন সমুদ্র পৃষ্ঠের চেয়ে উঁচু হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়ার উচ্চতা মাপা হয়? স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ থাইল্যান্ডস অ্যান্ড আইল্যান্ডসের সেন্টার ফর মাউন্টেন স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মার্টিন প্রাইস লাইফের মতে, পরিমাপে তুলনামূলক বিচারের ক্ষেত্রে প্রয়োজন একটি অপরিবর্তনীয় বেস লাইন। সাধারণত এলিভেশন বোঝানো হয়ে থাকে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতার চেয়ে কতটুকু উঁচুতা। অবশ্যই তা সমুদ্র পৃষ্ঠের একটি স্ট্যান্ডার্ড গড় উচ্চতার ভিত্তিতে পরিমাপ করা হয় এবং সেজন্যই পর্বতের কনসিস্টেন্সি বজায় রাখার জন্য পর্বতের উচ্চতা মাপার ক্ষেত্রে এটি ব্যবহার হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের মতে, যদি বেস থেকে চূড়া পর্যন্ত মাপা হয় তাহলে মাউন্ট এভারেস্টের থেকে সর্বোচ্চ পর্বতের তালিকায় আছে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউন্ট কিয়া, যা একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। যদিও এটি 13,802 ফুট উঁচু, যা এভারেস্টের উচ্চতার অর্ধেকেরও কম। তাদের মতে বেস থেকে চূড়া পর্যন্ত মাপা হয় তাহলে মাউন্ট কিয়ার উচ্চতা দাঁড়ায় 33,497 ফুট, যা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি। অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বিচার করা হলে মাউন্ট এভারেস্ট হলো সর্বোচ্চ পর্বত এবং যদি বেস থেকে চূড়া পর্যন্ত মাপা হয় তাহলে মাউন্ট কেয়া সর্বোচ্চ পর্বতের তালিকায় আছে। ছোঁয়া খন্দকার সময় সংবাদ।